জানাজার নামাজের কাতার বেজোড় করা কি আবশ্যক? আর সূরা ফাতিহা এটা কি জানাজার নামাজে পড়তেই হবে কিনা? দেখুন, জানাজা নামাজের কাতার এটা বেজোড় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমাদের সমাজে অনেকে মনে করেন জানাজা নামাজে কাতার সংখ্যা বেজোড় হতে হবে, এজন্য দেখবেন কোথাও যদি চার কাতার থাকে তো ওইটাকে পাঁচ কাতার বানায় দেয়। কারণ তারা মনে করেন যে জানাজার নামাজের রাকাত সংখ্যা বেজোড় হতে হবে। অথচ জানাজার নামাজের রাকাত সংখ্যা বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা এমন কোনো নির্দেশনা হাদিসে আসেনি। তবে নবী আলাইহিসসালামের বিভিন্ন আমল থেকে, সাহাবায়ে কেরামের বিভিন্ন বর্ণনা এবং আসার থেকে এটি প্রমাণিত হয় যে জানাজার নামাজের সংখ্যা কাতার সংখ্যা সর্বনিম্ন যেন তিন হয়। নবী আলাইহিসসালামের সময়ে কোনো জানাজায় মানুষের সংখ্যা কম হলে ভাগ করে সেটাকে তিন কাতারে ভাগ করে দিতেন, বিভক্ত করে দিতেন। তার মানে তিনটা কাতার যেন কমপক্ষে হয়, এটা হলো মুস্তাহাব। তিনের বেশি, অনেক বেশি মানুষ হলে তিনের বেশি চার পাঁচ ছয় সাত যে কোনো সংখ্যক কাতার হতে পারে, এতে কোনো অসুবিধা নাই। জানাজার নামাজে জুতা পায়ে থাকা জায়েজ আছে কিনা? জানাজার নামাজ, এই নামাজের মধ্যে যদি জুতা পায়ে থাকে, জুতার নিচে যদি নাপাক না থাকে, পরিষ্কার পবিত্র দেখেন, তাহলে অসুবিধা নাই জানাজা হয়ে। যদি নাপাক থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে, জুতা খুলে রেখে দিয়ে তারপর আপনি খালি পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন।